নমস্কার, টাইম ইটালৈ মই প্রাঞ্জল প্রতিভা হাজরিকা আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। অসম নাগালেন্ড সীমান্তত এনে ধরনের একটিভ রূপত দেখিবলৈ পোৱা গৈছে কার্বি আংলংৰ সিএম গৰাকীক। কিয় তেওঁ কৈছে যে হুজাই নীলবাগানৰ সন্দেহজনক নাগরিকক এতিয়া সকিয়নি দি তেওঁ কৈছে যে বাংলাদেশে কার্বি ভূমিত থাকিব নোৱাৰে। বিশেষকৈ কার্বি ভূমিত উচ্ছেদ চলোৱা হবই, কার্বি ভূমিত সন্দেহজনক লোকৰ পৰা সুরক্ষা দিবর বাবে উচ্ছেদ চলাবই প্রশাসনে, সকিয়নি দিছে সিএম গড়াকি। এই মুহূর্তত আমি দেখাইছো সে খবর। অবৈধ অনুপ্রবেশকারীক লৈ কঠোর হয়েছে কার্বি আংলংর সিইএম। নীলবাগানর আর হুজাইর সন্দেহজনক লোকক এতিয়া সকিয়নি প্রদান করেছে কার্বি আংলংর সিএম গড়াকিয়ে। বাংলাদেশিক কার্বি ভূমিত গুরুত্ব দিয়া নহয় মন্তব্য করেছে তেও। তেও কইছে সহজ সরল কার্বি জনতায় মাটির পত্তা নবনায়, কিন্তু যি অকলে সন্দেহজনকভাবে কার্বি ভূমিত আসি বাহর পাতিছে তেওঁলোকে মাটির পত্তা উলুয়াই থই দিছে। আর যেতিয়া সিএম গৰাকীক তেনে একাংশই স্টে অর্ডার লৈ দেখুৱাইছিল, তেতিয়া সিএম গৰাকীয়ে স্পষ্টভাবে কৈছে যে স্টে অর্ডার দেখাই লাভ নাই, কার্বি ভূমির উচ্ছেদ চলোৱা হবই বা কার্বি ভূমির যু বাংলাদেশে দখল করেছে সেই সমূহত উচ্ছেদ চলোৱা হব। স্পষ্টভাবে কৈছে যে বাংলাদেশে কার্বি ভূমিত থাকিব নোৱাৰে। আর এই দৃষ্টাংশ দেখি আছে এই মুহূর্ত ফাইল ভিজুয়েলস আমি দেখাইছো, কিয়নো বিভিন্ন প্রান্ত এনে ধরনের উচ্ছেদ চলায় কিন্তু আকৌ বিভিন্ন প্রান্ত গৈ বাহর পাতে। আর এইবার কার্বি ভূমিত তেনে উচ্ছেদ চলোৱা প্রসঙ্গত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে সিএম গৰাকীয়ে। কি কৈছে সেই মন্তব্য শুনাইছো, কিয়নো নীলবাগান আর হুজাইর সন্দেহজনক লোকক সেই সকিয়নি দিয়া দেখিলে পোৱা গৈছে। স্পষ্টভাবে কৈছে বাংলাদেশিক কার্বি ভূমিত গুরুত্ব দিয়া নহয়। মন্তব্য আছে, মন্তব্য শুনাইছো। আলি তোর ভাই যেগুলা হুজাই টুজাই প্রায় আহিছে সেহত কবি এক ইয়াতে দেই, যার কারণ ইয়ার আমার কার্বিবিলাক ইলিগেল মাটি হলে পোতা নকরে বুঝছে, আর বাংলাদেশের মানুষ পরে আহিব এটা কত পোতা পাব হয় না, তো বুঝাবি বুঝছে ভালকে বুঝাবি। ইয়া যদি অরিজিনাল আছে আমি দিম মাটি, কিন্তু বাংলাদেশ পরে আহিব ইয়াতে থাকিব কেনে আমি কিবা কিবি কোডে কব ইয়া মোক দেখুৱা লাভ নাই, তোমালোকৰ এইটো স্টে অৰ্ডাৰ কিবা মাটি পোতা আছে সেইবিলাকৰ গোটেই ইয়াত আমি চাইছো গোটেইখিনি মাটি পোতাবিলাকৰ ডুপ্লিকেট হয়, কাউন্সিলৰ এপ্ৰুভেল নাই এতিয়া, এনেকুৱা হ'লে কেনেকুৱা হ'ব আমাৰ আমাৰ যিকেইটা।